আজকের রেসিপি এক ভিন্ন ধরনের মতি বিরিয়ানি। নমস্কার, আমি তনুজা, আমার হেসেলে আপনাদের স্বাগত। মতি বিরিয়ানি করার জন্য 2 কাপ বিরিয়ানির চাল নিয়েছি। চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে হাফ লেবু দিয়ে 1/2 ঘন্টা ভিজিয়ে রাখবো। মতি বিরিয়ানি অধের শাহি খানসামাদের নিজস্বতা এক বিরিয়ানি, নবাব ওয়াজেদ আলী শাহের পছন্দের এই বিরিয়ানি। এই বিরিয়ানিটা করার জন্য মাংসের কিমা লাগে। এখানে আমি 250 গ্রাম মাটন কিমা নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, বেসন, হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে মেশাবো। 1 চামচ টমেটো সসও দিয়েছি, 1 চামচ তেল। এর জন্য আমি 2 পেঁয়াজ নিয়েছি, 4-5 কোয়া রসুন নিয়েছি আর 1/2 আদা নিয়েছি। খুব ভালো করে মেখে এই মাটন কিমার একটা বল তৈরি করব। যে পরিমাণ বিরিয়ানি নিয়েছি 3-4 জনের পক্ষে যথেষ্ট। বলগুলো মুক্তোর মতো দেখতে, তাই এর নাম হয়েছে মতি বিরিয়ানি। এই বিরিয়ানির বিশেষত্ব হচ্ছে ঝুরঝুরে ভাত, কম মশলা এবং হালকা সুবাস। এখানে বড় মাংসের টুকরো ব্যবহার করা হয় না, এখানে কিমা ব্যবহার করা হয়। আমি মাটন কিমা দিয়ে করেছি, আপনারা চিকেন কিমা দিয়েও করতে পারেন। পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম। এবারে আমি বেরেস্তা বানাবো। বেরেস্তা বানানোর জন্য 4 পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা খুব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। বেরেস্তাটা হবে হাই হিটে। প্রথমে গ্যাসের ফ্লেমটা খুব বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিয়ে পেঁয়াজটা লাল করে ভাজতে হবে। শেষের দিকে গ্যাসটা কিন্তু একটু কমিয়ে দেবেন, তা না হলে পুড়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা আমার তৈরি হয়ে গেছে। এবারে ভাতটা করব। বিরিয়ানির ভাতটা করার জন্য একটা পুটলি বানাবো। তার জন্য 2 এলাচ, দারচিনি, সাজিরে এবং লবঙ্গ দিয়ে জলের মধ্যে দিয়ে দেব। আমি এগুলো খোলা দিলাম না, কারণ এগুলো মুখের মধ্যে লাগবে। 2 তেজপাতা দিলাম এবং পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে জলটা টকবক করে ফুটতে দেব ঢাকা দিয়ে। জলটা যখন টকবক করে ফুটবে তখন চালগুলোটা দিয়ে দেব। চালটা 70-80% ফুটবে। দেখুন এরকম থাকবে ভাতটা, বেশি ফুটলে কিন্তু নষ্ট হয়ে যাবে। একটু ঝরঝরে ভাত থাকতে হবে, কারণ আরও 20% ভাপে হবে। কড়াতে ঘি দিলাম, ঘি দিয়ে 1 পেঁয়াজ ভেজে নেব আর 1 জিরে দিয়ে খুব ভালো করে ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেলে টক দই ফেটিয়ে রাখবো। এখানে টক দই লাগবে, টমেটো লাগবে। এখানে টক দই, টমেটো, ধনে পাতা আর পুদিনা পাতা, এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। খুব কম সময়ে এবং খুব সহজভাবে এই বিরিয়ানিটা তৈরি করা যায়। বিরিয়ানির মশলা দিচ্ছি অল্প, 1/2 চামচেরও কম। এই মশলাটা আমার বানানো ছিল, ধনে পাতা এবং পুদিনা পাতা দিয়ে আর একবার কষিয়ে নেব। এবারে টক দইটা দিলাম। টক দই দিয়ে খুব ভালো করে কষাবো। তো নুন দিয়ে কষাবো। এদিকে 1 বাটিতে কেশর ভিজালাম দুধ দিয়ে।
ভারতবর্ষের নানা পোশাক আর খাবারের মতো বিরিয়ানিরও নানা বৈচিত্র্য আছে। লখনৌ বিরিয়ানি, ঢাকাই বিরিয়ানি, সিন্ধিয়া বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, কলকাতায় বিরিয়ানি, এগুলো খুবই প্রসিদ্ধ। যে কোনো দিনকে উৎসবের দিন বানাতে বিরিয়ানির থেকে ভালো পদ কিন্তু কেউ খোঁজেন না। হাঁড়িতে ভালো করে ঘিটা লাগিয়ে নিলাম, যে গ্রেভিটা বানিয়েছিলাম গ্রেভিটা হাঁড়ির তলায় দিয়ে দিলাম। ভাতের পুটলিটা ফেলে দিয়ে পুরো গ্রেভিটার মধ্যে ভাতটা ছড়িয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম, ধনে পাতা, পুদিনা পাতা, কেশর জল কিছুটা, আর বিরিয়ানির মশলা হাফ চামচেরও কম ভাতের চারিদিকে ছড়িয়ে দেব। এক চামচ ঘি, দুটো লেয়ার হবে। আবার ভাত দিলাম, দিয়ে মাটন মতিগুলো এর মধ্যে বসিয়ে দিলাম। বাকি কেশর জল, পেঁয়াজ বেরেস্তা, ধনে পাতা, পুদিনা পাতা সব কিছু দিয়ে, আর এক চামচ ঘি, একটু বিরিয়ানির মশলা দিয়ে ঢাকা দিয়ে উনুনে বসাবো। একটু চিনিও দিয়েছি আর অল্প দুধ দিয়েছি। প্রথমে একটা তাওয়া বসিয়ে তার মধ্যে হাঁড়িটা বসালাম, উপরে একটা শক্ত কিছু দিয়ে দেবো যাতে ভাপটা না বেরিয়ে যায়। এবারে গ্যাসটা প্রথমে বাড়িয়ে দিয়ে তারপর কমিয়ে আধ ঘন্টার মতো রাখবো। দেখে বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য একটা রায়তা বানিয়ে দিয়েছি, শশা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দই, লেবুর রস, বিট নুন আর একটু চাট মশলা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। আমার রায়তা তৈরি। এদিকে বিরিয়ানিও তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর বিরিয়ানি হয়েছে। তৈরি হয়ে গেল খুব হালকা মশলার ঝুরঝুরে ভাতের মতি বিরিয়ানি। যদি এই মতি বিরিয়ানি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও ভালো ভালো রেসিপি আপনাদের দিতে পারি। নমস্কার, ভালো থাকবেন সবাই।